অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি ডিসেম্বর মাস কেমন যাবে, অর্থাৎ ডিসেম্বর 2020 বছরের শেষ মাস কেমন যেতে চলেছে, এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশি ফলের ভিডিও। মেষ রাশির কী ঘটতে চলেছে আগামী ডিসেম্বর মাসে, এই নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, আপনাদেরকে বলি, আমি যে এই ভিডিওটি আপনার সামনে রিপ্রেজেন্ট করছি, এটি সার্বিক বিচার, এটি ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। তবে এই রাশিফলটি আপনাদের আগামী মাস কেমন যাবে তার একটা পূর্বাভাস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক আলোচনা, যে মেষ রাশির কেমন যেতে চলেছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এ মাসে আপনার শুক্র আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে 11ই ডিসেম্বর পর্যন্ত। 11ই ডিসেম্বরের পর এই শুক্র আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করবে এবং কেতুর সাথে একত্রে অবস্থান করবে, এবং 15ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের রবি রাশির অষ্টমভাবে অবস্থান করছে, কেতুর সঙ্গে অবস্থান করবে, এবং বুধ আপনার 17ই ডিসেম্বর পর্যন্ত কেতুর সাথে অবস্থান করছে, এবং 17ই ডিসেম্বরের পর এই বুধ আপনার রাশির নবমভাবে ধনু রাশিতে অবস্থান করবে, এবং আপনার শনি সক্ষেত্রিক এবং বৃহস্পতি এবং শনি আপনাদের কর্মভাবে অবস্থান করবে, এবং রাশির দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর অবস্থান। কি ফল হতে চলেছে মেষ রাশির জন্য, এবং আপনাদের রাশির অধিপতি এই মঙ্গল আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে 24শে ডিসেম্বর পর্যন্ত। কি ফল হতে চলেছে, অর্থাৎ মেষ রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম কথা, আমি আসি আপনাদের সূর্যস্বাস্থ্যের পাঠটা। দেখুন, আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের অষ্টমপতি দ্বাদশভাবে অবস্থান করছে, আপনাদের শরীরস্বাস্থ্যের দিকটা কিছুটা হলেও ভুগাবে, অর্থাৎ 24শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বড়দিনের আগে পর্যন্ত শরীর সরঘাত নিয়ে কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন, এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট, আঘাত লাগা, দুর্ঘটনা, এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ শরীরের পার্টটা খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এবং আপনাদের রাশির দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, ধনভাবে অবস্থান, এবং মিত্র ঘরে, বন্ধু ঘরে রাহুর অবস্থান, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো, এবং আপনাদের বিদেশ থেকে অর্থ আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশের সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, বিদেশের সাথে যারা যুক্ত আছে, বিদেশের সঙ্গে কানেকশানের যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এ মাসে। এবং আপনাদের এ মাসে আপনারা ল্যান্ড কেনা বেচা আপনাদের প্রচণ্ড পরিমাণে হবে, অর্থাৎ অনেকে জমি কেনার জন্য প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করবেন, বা যারা এই সমস্ত ব্যাপারে ব্রোকারি করছেন, ব্রোকারির দিকটা কিন্তু, ল্যান্ড কেনা বেচার দিকটাতে, ব্রোকারের দিকটাতে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এ মাসে মেষ রাশির। এবং আপনাদের পঞ্চমপতি এই রবি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে এবং কেতুর সাথে অবস্থান করছে। দেখুন, কেতুর সাথে অবস্থান করছে পঞ্চমভাবে, অষ্টমভাবে পঞ্চমপতির অবস্থান, আপনাদের এই 15ই ডিসেম্বর পর্যন্ত সন্তানের হেলথ নিয়ে কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা আছে, বা সন্তানকে নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা তৈরি কিন্তু হবে, এবং 15ই ডিসেম্বরের পর থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো হবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর হোয়াটসঅ্যাপ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আমার সাথে পরামর্শ করতে চান বা আপনার জন্ম কুণ্ডলী বিচার করতে চান, অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখুন।
সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন, কত কী আছে সমস্ত কিছু আপনারা কিন্তু সেখানে জানতে পারবেন, কী নিয়ম কী প্রসিডিওর সমস্ত কিছু সেখানে আপনারা জানতে পারবেন। অহেতুক আপনার রাশি বা লগ্ন জানার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্টস করবেন না, আপনারা ইউটিউবে কমেন্টস করুন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। তো আসা যাক আলোচনাতে, দেখুন আপনাদের রাশির নবমপতি অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে, ত্রিকোণের মালিক কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ যারা অ্যাডভোকেট, যারা টিচার বা যারা ডক্টর লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা ভালো দিক দেখা যাচ্ছে, অর্থাৎ এই দিকটাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আপনাদের রাশির তৃতীয়পতি ষষ্ঠপতি অষ্টমভাবে অবস্থান করবে, অর্থাৎ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতা, ঋণ, রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থাৎ 17 ডিসেম্বর পর্যন্ত শত্রুতা, রোগ, ঋণ, কিন্তু শত্রু আপনার পরাস্ত হবে। দেখুন আপনাদের রাশির দশমভাবে কর্মপতির অবস্থান, কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, কর্ম জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ নতুন কর্মের একটা সুযোগ কিন্তু আপনাদের আসবে এই মাসেও, এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা থাকবে, কর্মক্ষেত্রে আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে এ মাসে। আপনাদের রাশির সপ্তমভাবে শুক্রের অবস্থান এবং 11 ডিসেম্বর অবধি এই শুক্র আপনাদের রাশির সপ্তমভাবে থাকবে, দ্বিতীয় এবং সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন তো ভালো করবে, অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট আপনারা সফলতা পাবেন এই সময়ে, কিন্তু 11 ডিসেম্বরের পর থেকে এটা আপনাদের সপ্তমপতি অষ্টমভাবে চলে যাবে এবং কেতুর সাথে একত্রে হয়, যারা ছোটোখাটো ব্যবসা করছেন সেই জায়গাটা কিন্তু সেই মতন কিন্তু প্রফিট পাবেন না, কিন্তু যারা বিদেশের সাথে যারা যুক্ত আছে ব্যবসায় সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফটা আপনাদের যথেষ্ট ভালো, অর্থাৎ মাসের প্রথম পার্টটাতে আপনাদের লাভ লাইফটা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, কিন্তু মাসের মাঝামাঝি থেকে লাভ রিলেশন নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা জায়গা কিন্তু তৈরি করবে। দেখুন বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, ধনভাবে আপনাদের ইনকাম যোগ বাড়াবে, এবং আপনাদের সপ্তম দৃষ্টি চতুর্থভাবে পড়ছে, আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি করবে, পারিবারিক সুখ, শান্তির জায়গা, এডুকেশন দিকটা যথেষ্ট ভালো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেছে তার এডুকেশন দিকটা যথেষ্ট ভালো, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, এবং আপনাদের বিবাহের কানেকশানগুলো, শুভ বিবাহের যোগ কিন্তু এই সময় থেকে আসবে, অর্থাৎ ডিসেম্বর মাসে আপনারা এগিয়ে যেতে পারেন বা তার ব্যাপারে আপনারা কথাবার্তা বলতে পারেন, এই জায়গাটা কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে এই মাসে, অর্থাৎ যারা বিয়ে নিয়ে এতদিন টেনশানে ছিলেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লাভ ম্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মাসের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ যারা লাভ রিলেশনে যুক্ত আছেন, যারা লাভ ম্যারেজ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি এই সময়টা যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য, গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকটা কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা, হার্ট সংক্রান্ত সমস্যা, ব্লাড সুগার বা ব্লাড প্রেশার, চোখের সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার হাড়ের ব্যথা বেদনা কিন্তু যারা আপনাদের বয়স্ক ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসবে, হাড়ে লাগা বা হাড়ে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা, চোখের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসা এই জায়গাটা থাকছে। এবং মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি আপনাদের রাশি সপ্তমভাবে পড়ছে এবং শুক্র যখন এখান থেকে সরে যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, অর্থাৎ মাসের মাঝামাঝি আগে পর্যন্ত কিন্তু আপনাদের স্বামী স্ত্রী বন্ডিং যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু মাসের মাঝামাঝি থেকে কিছু কিছু ক্ষেত্রে খুঁটিনাটি তর্ক বিতর্ক থাকবে। এবং সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে আপনাদের ক্ষেত্রে, এই মঙ্গলের সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে পড়াতে আপনাদের শত্রুতা বাড়বে, কিন্তু শত্রু সে মতন করতে পারবে না, শত্রু পরাস্ত হবে,
কিন্তু আপনাদের শরীর সরকার নিয়ে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, ঋণের জায়গাটা কিন্তু আপনাদের হবার জায়গা, অর্থাৎ প্রচুর ব্যয় এই মাসে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যয় সংক্রান্ত দিকটা অবশ্যই আপনারা নজর রাখুন। এবং এই রবি আপনাদের যখন এই 15ই ডিসেম্বরের পর থেকে নবমভাবে চলে যাচ্ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যভাবে আপনাদের পঞ্চম পঞ্চম নবম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সৌভাগ্য নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের সন্তানদের দিকটা তখন থেকে ভালো হবে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে এবং আপনাদের উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা রাজনীতি ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ মাসের মাঝামাঝি সময় থেকে যারা রাজনীতি ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা সরকারি কাজের সঙ্গে সরকারি টেন্ডারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো এই সময়টা। এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের যারা সরকারি কাজে সরকারি চাকরি করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এ সময় দিবে। নবমভাবে এই রবির অবস্থান আপনাদের ভাগ্যোদয়, ভাগ্যোদয় কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে করাবেই করাবে। আপনাদের এ মাসে লটারি শেয়ার ট্রেন্ডিংয়ের থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু এ মাসে কিন্তু আপনারা পাবেন, লটারি থেকে শেয়ার থেকে ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু এ মাসে যথেষ্ট অর্থ আপনারা পাবেন। এবং আপনারা বন্ধুবান্ধব থেকে সহযোগিতা চোখে পড়ার মতো দেখা যাচ্ছে এবং আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা হলেও মতান্তর কিন্তু তৈরি হবে, অর্থাৎ আপনার ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু তৈরি হবে আত্মীয় স্বজনের সাথে। এবং আপনাদের ইনকাম জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ এ মাসে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করবেন সেলফ প্রফেশন থেকে, আপনার চাকরি থেকে এবং আপনারা যারা ব্যবসা করছেন বিশেষ করে বিদেশের সাথে যারা যুক্ত আছে ব্যবসা, তাদের ফরেনের সাথে যারা যুক্ত আছে কানেক্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ভাড়াটিয়ে নিয়ে কিছুটা কিছু হলেও সমস্যা আসার সম্ভাবনা থাকছে। আপনাদের ছোট ভাই বোনদের সাথে আপনাদের মতান্তর হওয়া জায়গা তৈরি করছে, অর্থাৎ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ ভাই বোনদের সাথে সমস্যা। ব্রোকারির জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যারা ব্রোকারি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে, যারা ল্যান্ড নিয়ে ব্রোকারি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো কিন্তু দিক নিয়ে আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আপনার যারা ছোটোখাটো ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটাতে যথেষ্ট প্রেশার কিন্তু আসবে। যাদের গাড়ির শোরুম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো, গাড়ির বিক্রি বাড়টা আপনাদের যথেষ্ট বাড়বে। যারা এনজিওর সঙ্গে যুক্ত, যারা এজেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার 17ই ডিসেম্বরের পর থেকে যারা এজেন্ট বা এনজিও বা সেলস ডিপার্টমেন্টে বা মার্কেটিং লাইনে কাজ করেন, সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং এনজিও, তাদের ক্ষেত্রে এ মাসটাতে 17ই ডিসেম্বরের পর থেকে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আসবে। এই মাসে আপনারা গাড়ি অথবা কোনো জায়গা বা ফ্ল্যাট কেনার কিন্তু প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং এই যোগটা আপনাদের থাকবে, তবে তার জন্য আপনারা হয়তোবা কোনো টাকা অ্যাডভান্স করতে পারেন। দু চাকা বা চার চাকা এই জায়গাটা কিন্তু তৈরি করছে কেনার জন্য, নতুন জায়গা, নিজ প্রপার্টি হওয়ার সম্ভাবনা, নিজ গাড়ি, নিজ ভূমি, বাহন থেকে আপনাদের সুখ কিন্তু দিবে, ভূমি বাহন থেকে আপনাদের কিন্তু মেসরাশি কিন্তু সুখ কিন্তু দিবে। মায়ের থেকে আপনারা যথেষ্ট সফল সহযোগিতা পাবেন, মাতৃস্থানটা আপনাদের এ মাসে যথেষ্ট ভালো, মা আপনাকে যথেষ্ট এ করবে, মায়ের দিক থেকে হেল্প আপনারা যথেষ্ট পাবেন, বন্ধুর দিক থেকে হেল্প পাবেন। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো, লাভ লাইফটা কিন্তু আপনাদের মাসের মাঝামাঝি অবধি যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বিজনেসের দিকটা ভালো, বিদেশ থেকে বিশেষ করে অর্থ আপনাদের কিন্তু আসবে, নতুন ব্যবসা শুরু করার জায়গা, নিজস্ব সেলফ প্রফেশনের জায়গা এই জায়গাটা কিন্তু। ওভারঅল যদি দেখা যায় মেষরাশির এই ডিসেম্বর মাসটাতে আপনাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু মেষরাশি এই মাসে অর্থাৎ বছরের শেষ মাসটাতে কিন্তু পাবে। এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে
মেষ রাশির জন্য হঠাৎ প্রাপ্তি এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের অনেক উঁচুতে কিন্তু যাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাটা কিন্তু তৈরি করছে, অর্থাৎ আপনাদের যাত্রার যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।